আলাইকুম এম টিএইচ এইচ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি ইরান সফলভাবে মহাকাশে তাদের রিসার্চ বা গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে গত তিরিশ ডিসেম্বর দুই ইরান তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি সিমোর্গ স্যাটেলাইট কেরিয়ার সফলভাবে উৎক্ষেপণ করেছে যেটার মাধ্যমে ইরান তিনটি গবেষণা যন্ত্র বা রিসার্চ স্যাটেলাইট পাঠিয়েছে ইরান তাদের ইমাম খমেনি স্পেস লঞ্চ সেন্টার থেকে এই সিমোর্গ স্যাটেলাইট কেরিয়ার রকেটটা উৎক্ষেপণ করে সিমর্গ হলো ইরানের এক্সপেন্ডেবল স্পেস লঞ্চ ভেহিকল যেটার মাধ্যমে ইরান মহাকাশে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠায় সিমর্গ স্যাটেলাইট ক্যারিয়ারটা দেখতে অনেকটা ব্যালিস্টিক মিসাইলের মতো সিমর্গ হলো একটি স্যাটেলাইট বহনকারী রকেট যেটা একটা থ্রি স্টেজ রকেট এর উচ্চতা ছাব্বিশ পয়েন্ট পাঁচ মিটার বা প্রায় সাতাশি ফিট এর ডায়ামিটার দুই ধরনের এর প্রথম স্টেজের ডায়ামিটার বা ব্যাস প্রায় টু মিটার এবং দ্বিতীয় স্টেজে ডা বা ব্যাস প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এর টোটাল ওজন সাতাশি টন যেটা প্রায় তিনশো পঞ্চাশ কেজি পরিমাণ স্যাটেলাইট বহন করতে পারে সিমর্গ স্যাটেলাইট কেরিয়ার রকেটটা লিকুইড ফুয়েল ইঞ্জিন চালিত যার প্রথম স্টেজ ইরানের সাহাব থ্রি ব্যালিস্টিক মিসাইলের মতো ইরানের ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে ইরান সিমোর্গ রকেটের মাধ্যমে মহাকাশে তিনটি গবেষণা যন্ত্র সফলভাবে পাঠিয়েছে যেটা দিয়ে ইরান মহাকাশ গবেষণার কাজ করবে ইরানের ডিফেন্স মিনিস্ট্রির মুখপাত্র আহমেদ হোসাইনি জানিয়েছেন এই প্রথম ইরান একসাথে তিনটি রিসার্চ স্যাটেলাইট বা গবেষণা যন্ত্র সফলভাবে পাঠিয়েছে যেটা ইরানের স্পেস রিসার্চ মিশনের অন্যতম সফলতা সেই তিনটি মহাকাশ গবেষণা যন্ত্র পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে এবং যাদের গতি সেকেন্ডে প্রায় সাত মিটার বা প্রায় সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন স্যাটেলাইট কেরিয়ারটি তাদের পরিকল্পনা মোতাবেক উৎক্ষেপণ করা হয়েছে এবং তাদের স্পেস রিসার্চ মিশন সফল হয়েছে তবে এই স্যাটেলাইটটি এক্স্যাক্টলি কী কারণে ব্যবহার করা হবে তা এখনও পরিষ্কার নয় ইরান এ যাবৎকালে দেশীয় প্রযুক্তির বেশ কয়েকটি স্যাটেলাইট মহাকাশে সফলভাবে স্থাপন করেছে ইরান দুই সালের এপ্রিল মাসে তাদের প্রথম সামরিক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে ইরান তাদের মহাকাশ গবেষণা ক্ষেত্রে ব্যাপকভাবে অগ্রসর হচ্ছে বর্তমান বিশ্বে মাত্র দশ থেকে এগারোটা দেশ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছে ইরান তাদের মধ্যে অন্যতম ইরান দুই সালে সর্বপ্রথম তাদের দেশীয় প্রযুক্তির অমিত স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠায় এরপর থেকে ইরান তাদের মহাকাশ মিশনে আরও অগ্রগতি সাধন করে তবে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণে আমেরিকা ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে তাদের দাবি এটা ইরানের সাথে করা পরমাণু চুক্তির লঙ্ঘন তাদের দাবি ইরান স্যাটেলাইট কেরিয়ার রকেট পরীক্ষার নামে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করছে তাদের ধারণা ইরান স্যাটেলাইট পরীক্ষার নামে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে কারণ স্যাটেলাইট লঞ্চ রকেট এবং ব্যালিস্টিক মিসাইলের টেকনোলজি অনেকটা কাছাকাছি এজন্য ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণে আমেরিকা উদ্বেগ প্রকাশ করে সোরিয়ার ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন